Thank you.
தக்கோதம் நசிக்கின்றேன் அதஸ்மை ஸ்ரீ குருவே জয় গুরু। খুব সুন্দর ভাবে শঙ্খধ্বনি শুরু করলো আমাদের খাতড়া সৎসঙ্গ বিহার খাতড়া ছোট্ট দীপালী মা, এবং খুব সুন্দর ভাবে বিনতি প্রার্থনা করলেন সুপালি মাহাতমা। আমি পরমপিতার আতুল চরণে ওনাদের উভয়েরই পরিবার পরিজন সকলেরই সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবনে প্রার্থনা জানায় পরমপিতার আতুল চরণে। জয় গুরু। আজ 9ই ভাদ্র বৃহস্পতিবার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 134তম শুভ আবির্ভাব মাস। এই শুভ ভাদ্র মাসে সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে অনলাইনে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন খাতড়া নিবাসী শ্রদ্ধেয়া অনিমা মল্লিক মা, তার পরিবার পরিজন ও বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা। শোনো এখন শোনো, আমরা উপস্থিত। সুকৃতি সুকৃতি মা, গোবিন্দ হ্যাঁ জয় গুরু। হ্যাঁ গোবিন্দ মল্লিকের শরীরটা একটু খারাপ, মানে জোর জোর গায়ে হাত পায়ে ব্যথা, তারও একটু মঙ্গল কামনা করার জন্য একটু বলে দাও সবাইকে, মানে অনিমা মার ছেলে গোবিন্দ মল্লিক ওনার, আচ্ছা 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 উনি বলেছিলেন এখন আমাকে আমরা উপস্থিত প্রতি প্রত্যেকে হ্যাঁ এখন আমরা উপস্থিত প্রতি প্রত্যেকে অনিমা মল্লিক মার ছেলে গোবিন্দ মল্লিকদার সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনায়, তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং তৎসহ তার পরিবার পরিজন ও বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় পরমপিতার আতুল চরণে কিছুক্ষণ নাম করব। নামের সময় হলো।
ओम ब्रह्म पर ब्रह्म ओकुल मालिक राधा स्वामी दारिश चरण कोटि कोटि प्रणाम परम राधा जग जननी शिशु परमास चरण कोटि कोटि प्रणाम परम पूज्य पाद श्री श्री बरदास चरण कोटि कोटि प्रणाम परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा चरण कोटि कोटि प्रणाम पूजने बाबा दादा चरण कोटि कोटि प्रणाम ठाकुर बाबा कोटि कोटि चरण कोटि कोटि प्रणाम जय गुरु जय गुरु। এরপর আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন অমিয় গ্রন্থাদি পাঠ শুনে নেব। সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ গ্রন্থটি পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কলকাতা থেকে শ্রীমতী তনুজা ভোলমাকে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতরো মানুষ নেই, যার বিশ্বাস যত গভীর যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। পুনরায়, যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতরো মানুষ নেই, যার বিশ্বাস যত গভীর যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। যে সতে বিশ্বাসী সে সৎ হবেই, আর অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা। এখন সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তারই ইংলিশ ভার্সন পাঠ করবেন খাতড়া থেকে শ্রীমতী দীপালি কাপড়ি মা। জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা জয় গুরু যাচ্ছে? মা, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে ইংলিশ ভাষা। অ্যাজ ইজ দি আইডিয়াল ইন হুম ইউ প্লেস ফেথ, সো উইল ইউর নেচার বি ফর্মড অ্যান্ড ইউর ভিশন উইল বি লাইক দ্যাট। ফলো দি ফেথফুল, লাভ হিম, ফেথ উইল এমব্রেস ইউ টু। আই হ্যাভ নো ফেথ, উইথ দিস আইডিয়া ম্যান অনলি সিঙ্ক হিজ ফেথ। There is not a man who has no faith. As deep and lofty the faith, so high the mind, so profound the life. He who believes in goodness becomes good. He who believes in devilry becomes devilish. Peace, peace, peace. Joy Guru. Joy Guru Ma. এরপর পরবর্তীতে চলার সাথে গ্রন্থ পাঠ করবেন খাতড়া থেকে শ্রীমতী জ্যোৎস্না মণ্ডল মা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চলার সাথে গ্রন্থ থেকে কিছু অংশ বাণী পাঠ করছি। সাফল্যে গুরু ও গণ, গুরু ও গণের পূজায় যদি তুমি আপ্লুতই না হইতে পারিলে, তবে তোমার পূজা ও ব্রত ও প্রাশ্চিত্য তোমাতে কতদূর তাহার ফলে সাফল্য আনিতে পারে তাহা বিবেচনা করিও। তাই সব পূজায় সব ব্রতে সব প্রাশ্চিত্যে আগে গুরু ও গণেশের অর্থাৎ জনহিতরত দেবতার পূজায় শাস্ত্রের নীতি। বাণী সংখ্যা 249 পৃষ্ঠা 88। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু মা। এখন পরবর্তীতে দেবী সূক্ত গ্রন্থ পাঠ করবেন খাতড়া থেকে শ্রীমতী চন্দনা শাকমা। জয় গুরু। জয় গুরু মা। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। ইষ্টার্থ পরায়ণা
স্বামী স্মৃতিবাহী কর্মনীরতা, সুসংযতা, নৈষ্ঠিক ব্রহ্মচারিণী, যারা সাত্ত্বিক চলন সমন্বিত বাক্য ব্যবহার ও সম্ভ্রমাত্মক সেবানুচর্যার নীরতা, পরিবার ও পরিবেশের সুসম্বর্ধনী অনুচর্যা পরায়ণা, সন্ধিৎসু তাৎপর্য নিয়ে শাস্ত্রানুধায়ী অনুচলনে লোককল্যাণে সুব্রতা, এমনতর গৃহস্থ ব্রহ্মচারিণী যারা লোকপূজ্যা লোক নিয়ন্ত্রী, তারা শুভ ও সাত্ত্বিক বরাভয় অভিনিঃসৃত পালন প্রদীপ্তিতে সতই কল্যাণ সঞ্চার করে থাকেন, তারা সৎ সন্দীপী সম্ভ্রমাত্মক সশ্রদ্ধ কুশল অর্ঘে যারা তাদিগকে অভিনন্দিত করে তারাও তীর্থস্পর্শী হয়ে থাকে। বাণী সংখ্যা 5। জয় গুরু। জয় গুরু মা। এখন পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত নারী নীতি গ্রন্থ পাঠ করবেন মসিয়ারা থেকে শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি মা। আচ্ছা ঠিক আছে, সমাপ্তি মা জয়েন্ট করতে পারেনি। এখন আমাদের সামনে নারী নীতি পাঠ করবেন খাদরা বাঁকুড়া থেকে শ্রীমতী সীমা পন্ডা মা। জয় গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত গ্রন্থ নারী নীতি থেকে বাণী পাঠ। স্বামী নিষ্ঠা। নিষ্ঠা মানে হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানসে তাহাতে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে তাহার সর্ববিষয়কে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। পুনরায়, নিষ্ঠা মানেই হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানসে তাহাতে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে তাহার সর্ববিষয়কে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। বাণী সংখ্যা 105। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এখন আমাদের সামনে পূজনীয় সাধনাদি রচিত স্তোত্র পাঠ করবেন খাতরা বাঁকুড়া থেকে কুমারী মীনাক্ষী দত্ত মা। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে। জয় গুরু। পূজনীয় সাধনাদি রচিত স্তোত্র পাঠ। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারী নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমারই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সম্মেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণ স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনই ভাবে আমার চলাই তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি।
আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পূর্ণ ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের, প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু, জয় গুরু। এখন পরবর্তীতে আমাদের সামনে পাঁচালী গীতি পাঠ করে শোনাবেন ছাত্রা বাঁকুড়া থেকে শ্রীমতী অনিন্দিতা মাহাত্মা। জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রত কথা ও পাঁচালি। শুনো শুনো সর্বজন অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভাবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। দঞ্জন বাড়ে আর অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি ঠাকুরানি, নারী শিক্ষা দিয়ে হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানী পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী রূপে শিশি বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাঁধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ঝরা ঝাঁটি সন্ধ্যায় দেয় বাড়ি, লক্ষ্মী বলে তার দ্বারে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়া ঝাঁটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী উঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য কর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মানে মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারী তো না জাগে। নানে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনেরও ওরি। অদীক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাই হয়।
পান ভোজন তার হাতের বিষ বহনী রয়, রোগ শোক দারিদ্রেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতিয়ার, দুধ বিনা মাখন, অতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী স্বামী কর সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ ধরে যেসব মায়েরা অত্যন্ত ভক্তি ভরে বিভিন্ন অমিয় গ্রন্থাদি পাঠ এবং পূজনীয় সাধনাদি রচিত স্তোত্র পাঠ ও পাঁচালী গীতি পাঠ করলেন, আমি পরম পিতা রাতুল চরণে সেই সকল মায়েদের সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা জানাই পরম পিতা রাতুল চরণে। জয় গুরু। এখন আমরা ভক্তি গীতির দিকে যাব। এখন আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি ত্রিপুরা থেকে সুশ্রী অঙ্কিতা রায়মাকে। জয় গুরু। জয় গুরু। তুমি ছাড়ার কি পারি ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়ার কি পারি ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়ার কি পারি না করি কোনো যতন পেয়েছি মনে রত, না করি কোনো যতন পেয়েছি মনে রত, নিরত যাই না খোয়া, নিরত যাই না খোয়া, বিলিয়ে দিয়ে জারিয়ে তারে তুমি ছাড়ার কি পারি ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়ার কি পারি। জনম জনম ধরে সারা জীবন জিতেছি তোমায় বার। জয় গুরু। কিছু শোনা যাচ্ছে না। জয় গুরু। অঙ্কিতা মা, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না।
जय गुरु अंकिता माँ, जय गुरु। হ্যাঁ জয়গুরু মা, আপনার গানটা ঠিক শুনতে পাওয়া যায়নি, আপনি আবার শুরু করুন। আপনার গানটা শুনতে পাওয়া যায়নি নেটওয়ার্কের কারণে, আপনি আবার শুরু করুন। তুমি ছাড়া আর কি পারে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়া আর কি পারে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়া আর কি পারে না করি কোনো যতন মনের তোল, না করি কোনো যতন পিছিয়ে মনের তোল, যাই না গোয়ের তোর যাই না গোয়া মিলিয়ে দিয়ে জারি তারি, তুমি ছাড়া আর কি পারে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়া আর কি পারে। জনম জনম ধরে সারা জীবন চেয়েছি তোমায় বারে বারে, জনম জনম ধরে সারা জীবন চেয়েছি তোমায় বারে বারে, তাই বুঝি এবারে দয়া করে তিনি নিলে আছি দয়া, এমনি হাত ধরে তাই বুঝি এবারে দয়া করে তিনি নিলে আছি দয়া, এমনি হাত ধরে আর কি ছাড়িয়ে তোমার গো, আর কি ছাড়িয়ে তোমার গো হৃদয় পূর্ণ করে কোন রাখব তোমায় ধরে, তুমি ছাড়া আর কি পারে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দিতে সংসারে, তুমি ছাড়া আর কি পারে, তুমি ছাড়া আর কি পারে, তুমি ছাড়া আর কি পারে। জয় গুরু, জয় গুরু। সত্যি খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন ত্রিপুরা থেকে অঙ্কিতা রায় মা, আমরা মন দিয়ে তার ভক্তিগীতি শুনছিলাম, খুব ভালো লাগলো। আমি পরমপিতা রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। এরপর আমরা পরবর্তী ভক্তিগীতিতে যাব। এখন আমাদের সামনে পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করবেন হুগলি থেকে শ্রীমতী চেতনা চ্যাটার্জি মা। জয় গুরু, জয় গুরু মা। আজে শাওনের সারা বেলা, আজকে শাওনে আজ শাওনে সারা বেলা, আজকে শাওনে সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে,
কইলে গোপাল ভালবে মায়ের চরণে আজকে আজ শাওনে আজকে শাওনে আজ ভুবন মুখর করে আজ ভুবন মুখর করে আয় ছুটে আয় সবাই আর ছুটে আয় সবাই তার চরণ আজকে শাওনে আজ শাওনে শরণে আজকে শাওনে এমন দিনে কেউ কি পারে এমন দিনে কেউ কি পারে আর জীবন সফল হবে সবাই জীবন সফল হবে সবাই মায়ের আনন্দ আজকে শাওনে আজ শাওনে আজকে শাওনে আজ বইছে অপারা আনন্দে আজ বইছে অপারা সে আনন্দে মায়ের অঙ্গনে আজকে শাওনে আয়রে বিশ্ববাসী কুসুম রাশি আয়রে বিশ্ববাসী কুসুম রাশি মায়ের চরণ করম পূজা তোরা মায়ের চরণ করম পূজা আজকে শাওনে আজ শাওনে আজকে শাওনে সাগর হতে জলের বয়ে বয়ে আবি ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে আজ শাওনে আজকে শাওনে আজ শাওনে আজকে শাওনে জয় গুরু মা। সত্যি খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন হুগলি থেকে শ্রীমতী চেতনা চ্যাটার্জি মা। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম তার ভক্তিগীতি, খুব ভালো লেগেছে। আমি পরমপিতা রাতুল চরণে ওনার পরিবার পরিজন সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই এবং আমরা আবার শোনার আশায় রইলাম। সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতরার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা রায়মাকে এবং চেতনা চ্যাটার্জি মাকে। জয় গুরু। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে যাব। এখন আমি আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ জানাচ্ছি নবদ্বীপ থেকে শ্রদ্ধার সাথী দাস মাকে। জয় গুরু মা। জয় গুরু মা। শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু জানাই। আজকে আমার এখানে মীনাক্ষী মা ঠাকুরের কিছু দয়ার কথা বলার জন্য বলেছেন। হ্যাঁ, সেই মায়ের এবং তার পারিবারিক 15 মিনিট বলবেন আগে, আমার টাইমটা হলে একটু বলে দিন। ঠিক আছে। মীনাক্ষী মা এবং তার পরিবারের সকলের
পরম দয়ালের শ্রী চরণে মঙ্গল প্রার্থনা জানাই। আজকে পরম দয়ালকে ধরে আমার জীবনে যে দয়া আমি পেয়েছি তারই কিছু আমি বলছি। এই তো শ্রাবণ পরিক্রমা গেল, আমাদের শ্রাবণ মাস, এক মাস ধরে পুরো 32 দিন ধরে আমাদের মাতৃ সম্মেলন হলো। সেখানে সমস্ত মায়েরা বড় মা সম্বন্ধে অনেক কিছু বলেছে, আমরা বড় মা সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিলাম, যা জানি না সেটাও জানতে পেরেছি। আজকে আমি এখন আমার জীবনে আমি ঠাকুরের দয়ার কথা কিছু বলছি। আমি প্রথমেই বলি আমি দীক্ষা নিই কেমন করে। আমি দীক্ষা নিয়েছিলাম 12 বছর বয়সে। আমি যখন দীক্ষা নিই আমাকে কেউ যাজন করেনি, আমাদের বাড়ি থেকে মানে পাড়ার কাকিমাদের বাড়ি সকলের বাড়ি ছাদ দিয়ে ছাদ দিয়ে যাওয়া যায়। তো সকলে আমরা বসে গল্প করতাম, আমাদের পাশে এক পরিবার ছিল, সেই মায়েরা ঠাকুরের দীক্ষিত ছিলেন। তা তারা আমরা যখন গল্প করতাম, বড়রা বড়দের মতন, ছোটরা ছোটদের মতন, কিন্তু ওরা ঠিক টাইমে ঠাকুরের প্রার্থনাটা করতেন। তো সেই প্রার্থনা শুনে আমার ভালো লেগেছিল। তখন আমি মনে মনে করেছিলাম যে আমি ঠাকুরের দীক্ষা নেব। হঠাৎ একদিন তাদের সঙ্গে আমি মন্দিরে বেড়াতে যাই, বেড়াতে গিয়ে তখন এক দাদা বলেন তোমরা দীক্ষা নাও। তো আমাদের মনে ইচ্ছাও ছিল যে ঠাকুরের দীক্ষা নেব। তো তখনই আমরা দীক্ষা নিয়েছিলাম, আমি আর আমার পাশের বাড়ির আর এক দিদি, ওখানে দীক্ষা নিয়ে তখন সুধাংশুদা আমাদের দীক্ষা দিয়েছিলেন দুইজনকে। তো আমরা বাড়ি চলে এসেছিলাম দীক্ষা নেওয়ার পর, তো আমাদের বাড়িতে কেউ কিছু বলেননি যে আমি দীক্ষা নিয়েছি কেন বা কি বৃত্তান্ত। আমি আমার মতো নাম করতাম, প্রার্থনা করতাম। তো তার এক সপ্তাহ পর আমি শুক্রবারে দীক্ষা নিই, পরে শুক্রবারে সুধাংশুদা এসেছিলেন। তো তখন আমার মা আর ওই পাশের ওই পিসি তখন দুজনা মিলেও দীক্ষা নিয়েছিলেন। তারাও দীক্ষা নিয়ে ঠিক মতন ইষ্টবিধি নাম ধ্যান করতেন, আমিও করতাম নাম ধ্যান ইষ্টবিধি প্রার্থনা। তো তখন আমাদের বাড়িতে আমার কাকিমারা কাকারা বা আমাদের বাড়িতে ভাড়া থাকতেন, সেই কাকিমারাও তখন কিন্তু দীক্ষা নেননি। তো আমি প্রার্থনা করতাম দেখে তারা হাসাহাসি করতেন, আমার মনে রাগ হতো যে তারা হাসছে। হ্যাঁ, অনেক সময় রেগে যেতাম, খুবই রেগে যেতাম। তা আমি ঠিকঠাক প্রার্থনা নাম ধ্যান করতাম। তো পরে সেই কাকিমারাও দীক্ষা নিয়েছিলেন আর ওই ভাড়াটিয়া কাকিমারাও দীক্ষা নিয়েছিলেন। তো হঠাৎ আমাদের ছাদ দিয়ে তো আর এক ছাদে যাওয়া যায়, আর এক পাশের বাড়ি একদিন যাচ্ছি ছাদ দিয়ে, খুবই সরু মানে কান্নিশ বর্ষাকাল, সেই কান্নিশ ধরে ধরে যখন আমি যাচ্ছি হঠাৎ তার নিচের ছাদে পড়ে যায়। সেই ছাদটা হচ্ছে এক মানুষ থেকে 1.5 মানুষ সমান হবে, কিন্তু ছাদটার পরিস্থিতিটা এতটাই বাজে যে আমি যেভাবে পড়েছিলাম, যদি ঠাকুর না থাকতো, আমি যদি ঠাকুরকে না ধরতাম, আজকে আমি আপনাদের সামনে বসতে পারতাম না, ঠাকুরের দয়ার কথা কিছুই বলতে পারতাম না, আজকে আমি পঙ্গু হয়ে পড়ে থাকতাম। সেই মানে ছাদে মোটা মোটা হচ্ছে পাইপ ছিল, তারপর সেই সিঁড়িগুলো ছিল মানে খুবই উঁচু, প্লাস্টার করা না, এবড়ো খেবড়ো। আমি এমন ভাবে পড়ে যাই, আমার মাজাই লাগে, সিদ্ধারাই লাগে। যখন আমি পড়ে যাচ্ছি শুধু আমি বলছি যে ঠাকুর তুমি আমায় রক্ষা করো, এই কথাটুকুনি বলেছিলাম। চোখের সামনে অন্ধকার হয়ে এসেছিল আর মনের মধ্যে ভেবেছিলাম যে আমারও মানে তার মানে কিছু আগে এক জামাইবাবু কাঁঠাল গাছ থেকে পড়ে যায় এবং তারও সেই সিদ্ধারাই লেগে সে পঙ্গু হয়ে গেছিল। আমার মনের মধ্যে সেই একটা ভয় ঢুকে গিয়েছিল যে ঠাকুর আমার কি হবে। তো তখন আমি উঠতে পারি না, আমাকে ধরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সেদিনকে বাড়িতে ওষুধ টষুধ দেওয়া হয়, পরের দিন আউটডোরে দেখানো হয়। সাধারণত হাসপাতালে আউটডোরে দেখালে সঙ্গে সঙ্গে কিন্তু এক্সরে হয় না বা রিপোর্ট দেওয়া হয় না, আমার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এক্সরে হয়েছিল, সঙ্গে সঙ্গে রিপোর্ট দেওয়া হয়েছিল। আমি তখন ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন যে চোট লেগেছে, কোনো কিছু ভাঙে টাঙেনি। তাও অ্যালোপ্যাথি ওষুধ ইঞ্জেকশনে আমার কিছু কাজ হয়নি। আমি পরে পাশের এক কাকু বলেছিল যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে, সেই হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে আমার 2 দিনের মধ্যে মানে ব্যথা অনেকটা উপশম হয়, আমি হাঁটতে চলতে পারি। তারপর আমাকে ওখানে 6 মাস বেড রেস্টের কথা বলেছিলেন, কিন্তু আমি 15 দিন পর থেকে আমাদের বাড়ি থেকে নবদ্বীপ মন্দির অনেকটাই, হেঁটে গেলে 20 মিনিট তো লাগবেই মিনিমাম, আমি হেঁটেই তখন সৎসঙ্গে যেতাম।
তাহলে দেখুন ঠাকুরের কি দয়া, ঠাকুরের যদি দয়া না থাকতো আজকে আমি পঙ্গু হয়ে যাওয়ার কথা সে জায়গায় আমি আপনাদের সামনে বসে আছি, যেখানে আউটডোরে সঙ্গে সঙ্গে এক্স রে হয় না বা রিপোর্ট দেওয়া হয় না, সেগুলো ক্ষেত্রে সবকিছুর দিক দিয়ে আমি দয়া পেয়েছিলাম ঠাকুরের। সেই যদি আমি 12 বয়সে যদি আমি ঠাকুরকে না ধরতে পারতাম তাহলে আমার জীবনে আজকে মানে কি দিন আসতো, কি ভয়াবহ দিন আসতো আমি নিজেও মানে কল্পনা করতে পারছি না। তাই তারপরেও আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার মানে সন্তান হতে কিছু প্রবলেম দেখা গিয়েছিল, হয়েছিল দুটো সন্তান, তো দুটো সন্তান এক্সপায়ার হয়ে গেছিল। তো তখন মানে খুবই মানে মনের মধ্যে শুধু ধ্যান জ্ঞান ছিল ঠাকুরকে নিয়ে, যে ঠাকুর আমার যেন একটা সুস্থ সন্তান হয়, শুধু এই একটাই খালি প্রার্থনা ঠাকুরের কাছে আমার। তো তখন বাবাই দাদা আচার্য দাদার কাছে আশীর্বাদ নেওয়া হয় এবং তাদেরকে নিবেদন করা হয় সবকিছু। নিবেদন করার পর বাবাই দাদা আচার্যের দাদা আশীর্বাদ দেন, ওখানকারই হাসপাতালের ডাক্তারবাবু এনকে নায়ক ডাক্তার বলেই আমরা সবাই চিনি, তার নাম নীরদ কুমার নায়ক। হ্যাঁ, তো সেই ডাক্তারবাবুকে দেখাই, ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন বলি যে আমাকে বাবাই দাদা আচার্য দাদা আশীর্বাদ করেছেন আপনার কাছে চিকিৎসা করার জন্য, তো ডাক্তারবাবু সঙ্গে সঙ্গেই বললেন যে ঠাকুরের যদি আশীর্বাদ থাকে, তিনাদের যদি আশীর্বাদ থাকে ভালো হবেই। তো এইরকম তার কাছে চিকিৎসার জন্য যায়, তিনি চিকিৎসা করেন, তিনি বলেছেন আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবে। তো সেইভাবে ওষুধ নেয়ার পর তার কথা শোনার পর আবার বাবাই দাদা আচার্য দাদার কাছে আমি নিবেদন জানাই, তখন তিনিও বললেন বাবাই দাদা আচার্য দাদা যে ডাক্তারবাবু যেমন বলছেন তুমি সেইভাবেই চলবে। তখন আমি সেইভাবেই চলতে থাকি। তারপর আমি মানে প্রেগনেন্ট হই, তো আমার ডাক্তারবাবুকে জানাই, ডাক্তারবাবু তখন বলেছিলেন যে ওকে আর এখন এখানে আসার দরকার নেই, আমার স্বামীকে যেতে। প্রতি মাসে আমার স্বামী যেতেন সেখানে গিয়ে দাদা বাবাই দাদা সবাইকে দর্শন করতেন, প্রণাম করতেন এবং ডাক্তারবাবু কি বলছেন কি পরামর্শ দিচ্ছেন সব কিছু তাদের কাছে নিবেদন করতেন। আর তিনারা শুধু তাই বলতেন যে ডাক্তারবাবু যা বলবেন সেইভাবেই যেন আমি চলি। তো ডাক্তারবাবুর কথা মতন চললাম, যখন 6 মাস হলো ডাক্তারবাবু সেখানে আমায় যাওয়ার জন্য বললেন, তো 6 মাসের সময় যখন আমি যাই তখন আমাকে টেস্ট করেন, যে আল্ট্রাসোনোগ্রাফি করেন, কালার ডপলার করেন, কালার ডপলার করে তিনি মানে বলতে পারবে যে মায়ের পেট ভেতরে যে বাচ্চাটা থাকছে সেই বাচ্চা ভেতরে কি আছে, তার কোনো রোগ আছে নাকি, তার সবকিছু ঠিক আছে নাকি। যখন সে মানে চেক আপ করছে ডাক্তারবাবু আমি শুধু কাঁদছি আর নাম করছি, আর খালি একটাই ধ্যান ডাক্তারবাবুকেও সেই বলছি, ঠাকুর ডাক্তারবাবু আমার বাচ্চা ঠিক আছে তো, সবকিছু ঠিক আছে? বলছে হ্যাঁ মা তোমার এবার বাচ্চা সব ঠিক আছে, ফুসফুস থেকে কিডনি থেকে সবকিছু ঠিক আছে, তোমার এবারও মেয়ে হবে। হ্যাঁ ডাক্তারবাবু এই বললেন, কিচ্ছু ভয় পাবে না, কাঁদবে না, তাকে ভরসা করবে, তার নাম করবে, তাহলেই দেখবে তোমার সুস্থ সন্তান হবে। তো সেইভাবে চললাম এবং ডাক্তারবাবু বললেন যে 9 মাসে আসতে। আমার স্বামী তো প্রতি মাসেই যেতেন, কারণ আমার কেমন আছি না আছি রিপোর্ট দিতে হতেন আর ওষুধ পাল্টিয়ে দিতেন, ইঞ্জেকশন পাল্টিয়ে দিতেন। তো 9 মাসে যখন যাই তখন ডাক্তারবাবু বললেন, বাবা দাদাদের কাছে দাদাদের কাছে আশীর্বাদ নিলাম যে এরকম 9 মাসে আসার কথা বলেছিলেন, তো ঠিক আছে। তো যাই, ডাক্তারবাবু বলেন যে আমার তো ব্যাঙ্গালোরে একটা কনফারেন্স পড়েছে, আমি সেই সময় থাকছি না যেহেতু এখানে, তাই তোমাদের এখানে এখন আর থাকতে হবে না, 15 দিনের পর তোমরা দেশে গিয়ে ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সিজার করিয়ে নেবে। তো সেটাও বাবাই দাদার কাছে দাদার কাছে এসে নিবেদন করলাম, বাবাই দাদাও তাই বললেন যে ডাক্তারবাবু বলেছেন যখন তোমরা দেশে যাও, দেশে গিয়ে ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সিজার করিয়ে নেবে 15 দিনের মধ্যে। আমার তো তখন কোনো ডাক্তার দেখানো নেই, ওখানেই আমরা দেখিয়েছি সবকিছু, ওই রকম আমার একটা মানে পরিস্থিতিতে কোনো ডাক্তারই আমি হাতে নেবে না, তখন কি করা যাবে? এসে আর টাইম তো বেশি নেই, 15টা দিন মাত্র। তো 15 দিনের মধ্যে পরের দিনই আমরা চলে যাই কাল্লায়, সেখানকার হাসপাতালের ডাক্তারবাবু সুপারিনটেন্ডেন্ট ছিলেন অভিরূপ মণ্ডলদার, তিনিও SPR, তার বাড়ি যাই। তার বাড়ি গিয়ে আমি আমার শাশুড়ি মা আমার স্বামী তিনজনে মিলেই গিয়েছিলাম, গিয়ে সেই অভিরূপ মণ্ডলদাকে সমস্ত কিছু খুলে বলি, দাদার দয়ার কথা, আশীর্বাদ দেওয়ার কথা, আশীর্বাদ
দাদা বাবাই দাদার আশীর্বাদের কথা এবং আমার জীবনের কথা। ডাক্তারবাবু আমাকে বললেন যে তুমি পরের দিন বললেন কালনা হাসপাতালে যাওয়ার জন্য, তো কালনা হাসপাতালে আমি যাই। আমি যাওয়ার পরে আমাকে ডাক্তারবাবু নিজে গাইন ডাক্তারের সঙ্গে কথা বলে আমাকে দেখিয়ে দেন এবং আলট্রাসোনোগ্রাফি করে দেন, সরকারি সমস্ত রিপোর্ট করিয়ে দেন যাতে আমার কোনো অসুবিধা না হয় কোথাও গিয়ে। এবং সেখানে তিনি তার বান্ধবী মেডিকেল কলেজে কলকাতার সোমাদিতা মুখার্জি নাম সেই মানে গাইনো প্রফেসর, তিনি তার সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেন, তিনি ফোন করে দেন এবং লিখিয়ে মানে চিঠি লিখে দেন যাতে আমার মানে চিকিৎসার কোনো ত্রুটি না হয়। তো আমি শনিবার দিন সেই মেডিকেল কলেজে যাই এবং আমাদের একা ছাড়েনি, আমরা সেখানে ঠিক মতন যেতে পারবো নাকি, ঠিক মতন সবকিছু করতে পারবো নাকি। সেখানকারই কালনার এক দাদা গুরু ভাই ভুবনদা নাম তার, তাকে সঙ্গে দিয়ে আমাদের পাঠিয়েছিলেন, সেখানে আমাকে ভর্তি করিয়ে দেন। আবার আমরা যেহেতু সস্তা হয়নি, আমার স্বামীকে 68 মন্দিরে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা তিনি করে দেন। এগুলো দয়া, এগুলো ঠাকুরের দয়া ছাড়া পাওয়া যায় না। এই দয়াটা সব সময় অনুভব করতে হয়, ঠাকুরকে ভালোবাসলে এই দয়াটা বোঝা যায় যে কিভাবে ঠাকুর দয়া করেন আমাদের। ঠাকুর সরাসরি করেন না, ঠাকুর কাউরির মাধ্যমে করান, এটা আমাদের বুঝতেই হবে। তো আমি ভর্তি হই, আমার যখন আমার সিজার হবে বুধবার, মঙ্গলবার দিনকে ডাক্তারবাবু এসে বলেন যে তোমার বাড়ির লোককে থাকতে বলবে, তোমার কালকে সিজার হবে। তো সেদিন সকালবেলায় ডাক্তারবাবু রাউন্ডে আসেননি, তো রাত্রিবেলায় রাউন্ডে আসবেন, তখন কথা বলবেন। এবার 68 মন্দিরে থাকেন, সেখানে তো একটা নিয়ম আছে, সেই নিয়মে তাকে চলতে হবে, সেই টাইমে তাকে ঢুকতে হবে মন্দিরে। ডাক্তারবাবু আসতে দেরি করছেন দেখে আমাকে আমার স্বামী বললো তাহলে আমি যাই, যদি ডাক্তারবাবু আসেন আমাকে খোঁজ করেন আমাকে ফোন করবে আমি চলে আসবো সঙ্গে সঙ্গে। তো বেরিয়ে যাওয়ার আগে আমাকে বলছে তুমি কিছু খাবে, আমি বলছি না আমি কিছু খাবো না, কারণ তখন তো ভালো লাগতো না, তখন আমার শুধু ধ্যান জ্ঞান ছিল একটাই, কি করে আমার একটা সুস্থ সন্তান হবে। তো আমি বললাম না আমি কিছু খাবো না, আমার কাছে শুকনো যা খাবার আছে আমি সেটাই খাবো। তারপরে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই 5 মিনিটও সময় হয়নি, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিল, যে আমি যদি বলতাম একটা মিষ্টি এনে দিতে খুব ভালো হতো, জানি না কেন খুব মিষ্টি খেতে ইচ্ছা হলো। তো হঠাৎ ডাক্তারবাবু আসলেন, তারপরে ইদি ডাক্তারবাবু বাড়ির গার্জেনের খোঁজ করলেন, আমি বললাম তিনি তো চলে গিয়েছেন, আমি ফোন করলেই চলে আসবে, আমি তাহলে ফোন করি, বললো ঠিক আছে ফোন করো। তো আমি ফোন করতে আমার স্বামী বলে আমি বেরিয়েছি, ভুবনদা আজকে 68 মন্দিরে বিঙ্কি দাদা এসেছিলেন, আমাকে প্রসাদ পাঠিয়েছে তোমার জন্য, তোমাকে দেওয়ার জন্য, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ওখানে। তো তার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো ডাক্তারবাবু রাউন্ডে ঘরে, যেহেতু মহিলাদের ঘর ওইটা, আমার স্বামী ঢুকতে পারলেন না, উনি আমাকে বাইরে থেকে ইশারা করে ডাকলেন। আমি বাইরে গিয়ে আমার হাতে কোটোটা দিয়েছে প্রসাদের, তো প্রসাদের কোটোটা যখন আমি খুলেই অঝরে কাঁদছি, খুলে দেখি যে লুচি চানা তার সঙ্গে একটা বড় ক্ষীরমাখা মিষ্টি, ছোট সাইজেরও না একটা বড়। তাহলে ভাবেন আপনারা যে ঠাকুরের কতটা দয়া হয়। আমার যে সেদিন একটা মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিল সেটা তো আমি কাউকে বলিনি, এটা আমার মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা যে ঠাকুর কিভাবে একটা বিঙ্কি দাদার প্রসাদ হিসাবে আমি পেয়েছিলাম, সেই যে মানে কত বড় দয়া। এই দয়া ঠাকুরকে ভালো না বাজলে অনুভব করা যায় না, যদি ঠাকুরকে ভালোবাসা যায়, ঠাকুরকে গভীর বিশ্বাস করা যায়, তবে এই দয়া উপলব্ধি করতে পারবে সবাই। এইরকমই এক আশ্রমিক দাদা হচ্ছে আচার্য দাদার কাছে থাকেন, তো তারও মানে কয়েক বছর হয়েছে বিয়ে হয়েছে, তো তারও সন্তানাদি কিছু হয় না, তার মনে খুব দুঃখ যে আমার এখন একটা সন্তানাদি হলো না। তো এটা দাদা বুঝতে পারেন, দাদা বুঝতে পেরে সেখানকারই সবচেয়ে বড় ডাক্তার, আমাকেই যিনি চিকিৎসা করেছেন দেওঘাট হাসপাতালে, তিনি খুব বিশাল বড় ডাক্তার, গাইনো ডাক্তার, তার নাম ডাক্তার নীরদ কুমার নায়ক, তাকে সবাই আমরা এনকে নায়ক বলে চিনি, সেই ডাক্তারবাবুকে ডেকে পাঠান। ডেকে পাঠিয়ে বলেন যে এই দাদার চিকিৎসা আপনি করবেন, এই দাদার অনেক কবছর বিয়ে হয়েছে কিন্তু এদের কোনো সন্তানাদি এখনো হয়নি। ডাক্তারবাবু পরের দিনই সেই দাদার চিকিৎসা করেন এবং কিছু পরীক্ষা করেন, পরীক্ষা করে তা থেকে জানা যায় তার স্পাম কাউন্ট মানে মানে যেটা শুক্রাণু সেই জিনিসটা এতটাই কম যে কম থাকলে গর্ভধারণ হয় না, তার জন্য সেই দাদা গর্ভধারণ করতে পারছেন না। তখন পরীক্ষা করে দেখা যাচ্ছে যে 15 মিলিয়ন স্পাম কাউন্ট আর হচ্ছে 30 মোটিলিটি হচ্ছে 30% মোটিলিটি। তখন
ডাক্তার বাবু অনেক কিছু চিকিৎসা করেন, কি করে যে স্পাম কাউন্টটা বাড়বে, শুক্রাণু বৃদ্ধি পাবে, যাতে দাদাটা মানে গর্ভধারণে সক্ষম হন, অনেক কিছু চিকিৎসা করেও কিন্তু সেই দাদা কিছুতেই মানে স্পাম কাউন্ট বাড়ে না। তখন ডাক্তারবাবু তার চিকিৎসায় ব্যর্থ হয়ে আচার্য দাদার কাছে নিবেদন করেন প্রণাম করে, যে আজ্ঞে দাদা, আমি তো ওই দাদার চিকিৎসা অনেকদিন ধরেই করছি, তাকে অনেক ওষুধপত্র দিয়েছি, কিন্তু তিনবার পরীক্ষা করলাম, তিনবারই একই রিপোর্ট, সেই 15 মিলিয়ন হচ্ছে স্পাম কাউন্ট আর 30% মোটিলিটি। তখন দাদা একটু হেসে বললেন যে তাহলে আমি কিছু ওষুধ দিয়ে দেখবো। তো ডাক্তারবাবু প্রণাম জানিয়ে বললেন, আজ্ঞে দাদা আপনি কিছু ওষুধ দিয়ে দেখেন। তো দাদার ওষুধ তখন বলতেই সেখানে ছিলেন শ্রদ্ধেয় আশুদা। শ্রদ্ধেয় আশুদা তখনই ওষুধটা তৈরি করলেন। তার আগেও দেখেন ডাক্তারবাবু যখন দাদা বলছেন যে আমি কিছু ওষুধ দিয়ে দেখবো, অত বড় ডাক্তারবাবু তিনি বলছেন, আজ্ঞে দাদা আমি ডাক্তার হলেও অজ্ঞ। তাহলে দেখেন, তাহলে দাদার কাছে মানে একটা ডাক্তারবাবু সে কিন্তু নত স্বীকার করছেন যে আমি অজ্ঞ। তখন শ্রদ্ধেয় আশুদা সেই ওষুধ তৈরি করে দিলেন সেই দাদাকে। 3 মাস খাওয়ার পরই যখন তার পরীক্ষা করা হয়, কি চমৎকার ঘটনা তাহলে, যে দাদার ওই ওষুধ খেয়ে 3 মাস পর যখন পরীক্ষা করে, তখন যখন 15 মিলিয়ন ছিল স্পাম কাউন্ট, সেটা হয়ে গেছিল 70 মিলিয়ন, আর যেটা তোমার আপনার 30% মোর্টিলিটি ছিল সেটা হয়ে যায় 80%। তাহলে দেখেন, যদি গভীর বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে মানে তারা কি মানে অসম্ভবকে সম্ভব করতে পারে। অত বড় ডাক্তারবাবু যেখানে পারলেন না, তার ওষুধ যেখানে ব্যর্থ হলো, কিন্তু দাদার তৈরি ওষুধ কিন্তু সেখানে কাজ দিল। সেই দাদা 2 মাস পরেই সেই মায়ের গর্ভে সন্তান আসে। তো ওই ডাক্তারবাবুই তাকে চিকিৎসা করেন, সেই মাকে চিকিৎসা করে তার সিজারে একটা পুত্র সন্তান হয়। যদি আমরা বিশ্বাস রাখতে পারি তার প্রতি, আমরা মানে অসম্ভবকেও সম্ভব করতে পারবো। এই দিনও এক মা আপনার করিমগঞ্জ, আসামের করিমগঞ্জ থেকে বলছিলেন যে নামের কি জোর। সেখানে আসামের যে মন্দির হচ্ছিলেন, কিছুদিন আগে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, তো এত বৃষ্টি হচ্ছে যে ছাদ ঢালাই দিয়েছে, বৃষ্টিতে মানে ধুয়ে যাবে সবকিছু। সেখানকার গুরু ভাইরা মন্দিরের থেকে আশেপাশে সমস্ত গুরু ভাইরা সমানে নাম করতে থাকেন, যে সমানে ঠাকুরের নাম যখন করেন, নামের এত জোর, এত শক্তি, শুধু 1 কিলোমিটার বৃষ্টি হয়নি, তাছাড়া পুরো করিমগঞ্জ তখন কিন্তু মানে চারিপাশের জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে বলার কথা না। বলছে ওই বৃষ্টি হলে মানে খুবই ক্ষয়ক্ষতি হতো, সেদিন মন্দিরের ছাদ ঢালাইটাও নষ্ট হয়ে যেত। আবার যেদিন বৃষ্টির দরকার, সেদিনকে ওই ছাদ ঢালাইয়ের পর তো জল দেওয়ার দরকার, ছাদ ঢালাইয়ের পর ওই 1 কিলোমিটারই বৃষ্টি হয়েছিল, আর আশেপাশে কোথাও কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তাহলে দেখুন, সবই কিন্তু ঠাকুরের লীলা। এই তো ঠাকুরের দয়া। ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, সব সময় আমরা ঠাকুরের এই দয়া অনুভব করতে পারবো। তাই ঠাকুরকে ভালোবাসতে হবে, আর ঠাকুরের বিধিবিধানগুলোকে মেনে চলতে হবে। ঠাকুরের বিধিবিধানগুলো আমরা মুখে সব সময় বলি, কিন্তু আমরা বাস্তবে আমাদের চরিত্রে আমরা সেটাকে ফুটাই না। আমরা যদি চরিত্রে ফুটাই, আমরা না করেই এত পাচ্ছি, যদি করি তাহলে আমরা কত কি পাবো, সে মানে ভাবনার বাইরে, যে ঠাকুরের কত দয়া, কত আশীর্বাদ, আমাদের জীবন যে কত সুন্দর হবে। আর এই নিজেদের জীবনকে সুন্দর করতে গেলে আমাদের আচার্য পরম্পরাকে অনুসরণ করতে হবে, তাদের মানতে হবে, তারা যখন যেটা নির্দেশ দেবেন সেটা আমাদের প্রতিপালন করার চেষ্টা করে যেতে হবে। এই যে দাদা এখন যে নির্দেশ দিয়েছেন যে 3.5 কোটির দীক্ষার কথা, আমরা এই কোভিড সিচুয়েশনে সেরকম বেরোতে পারি না, আমাদের চেষ্টা করতে হবে অন্তত ফোনের মাধ্যমেও আমরা যেন যাজন করি, যাজন করে একটা দুটো করেও যেন আমরা দীক্ষা দেওয়াতে পারি। এই দীক্ষা দেওয়াতে পারলে আমরা তাদের আশীর্বাদ মানে পাবো। আর তাছাড়া তারপরেও সময় হয়ে গেছে। আচ্ছা মা, আমি আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি।
আচ্ছা দাদা, সিকিমে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলেছেন, মানে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন একটা মন্দির হওয়ার জন্য, সেই মন্দিরের কাজ এখন চলছে, তাই আপনারা মানে যে যা পারবেন সেখানে দায়িত্ব রয়েছেন আমাদের শ্রদ্ধেয় দেবাশিস দা, দেবাশিস সাহাদা, সেই দাদাকে যোগান দেবেন সেই মন্দির তৈরির কাজে, দিয়ে নিজেরা ধন্য হবে। আর টাইম হয়ে গেছে, আর আমি কিছু বলছি না। জয় গুরু, সকলের মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার চরণে, সকলে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু মা। থামিয়ে দিতে খুব খারাপ লাগছিল, কিন্তু সময়ের মধ্যে শেষ করতে হবে, তাই থামিয়ে দিতেই হলো, না হলে মনে হচ্ছিল এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনেই যাই শুনেই যাই। সত্যি মা, আপনার জীবনে আপনি যেভাবে ঠাকুরের দয়ার ঘটনা বললেন, আমরা সবাই শুনে মুগ্ধ হলাম, খুব ভালো লেগেছে আমাদের। আমাদের আমরা আরো আপনার এই জীবনে দয়ার ঘটনা শুনে প্রেরণা পেলাম তার পথে এগিয়ে যাওয়ার। আমি পরম পিতা রাতুল চরণে শ্রীমতী স্বাতি দাসমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। জয় গুরু। মা, আমরা আবার আপনার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শোনার আশায় রইলাম। জয় গুরু। জয় গুরু মা, আপনারাও সকলে ভালো থাকবেন, পরম পিতার কাছে সেই প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। এরপর আমরা আবারও ভক্তি গীতির দিকে ফিরে যাব। এখন আমাদের সামনে পরবর্তী ভক্তি গীতি পরিবেশন করবেন খাতড়া থেকে কুমারী কবিতা পণ্ডামা। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী বড়মার একটি গান করার চেষ্টা করছি। তিমির রাশি আজ বিনাশী আলে পূর্ণিমা, অমায় তিথির সুপ্রভাতে ওগো বড়মা। তিমির রাশি আজ বিনাশী আলে পূর্ণিমা, অমা তিথির সুপ্রভাতে ওগো বড় মা। তোমার চরণ পরশে নিখিল পরাণ উঠলো গে, তোমার চরণ পরশে নিখিল পরাণ উঠলো গে, শিশুর ছড়ায় বাদল বে, শিশুর ছড়ায় বাদল বে মহাকাশের সীমা, অমা তিথির সুপ্রভাতে ওগো বড় মা। তিমির রাশি আজ বিনাশী আলে পূর্ণিমা, অমা তিথির সুপ্রভাতে ওগো বড় মা। করলে সৃজন তাই তোমরা এলাম ভুবনে, রাখো মোদের তাই তো থাকি তোমার প্রসাদ গুণে। করলে সৃজন তাই তোমরা এলাম ভুবনে, রাখো মোদের তাই তো থাকি তোমার প্রসাদ গুণে। যা আছে আর যাহাই হবে মাগো তুমি আনবে ভবে, যা আছে আর যাহাই হবে মাগো তুমি আনবে ভবে, বাঁচিয়ে রাখো তাই তো আছি পে তোমার ক্ষমা। কেমন করে বোঝাই ওগো তোমার মহিমা, অমা তিথির সুপ্রভাতে ওগো বড় মা।
তিনিরো রাশি আজ বিনাশি আলে পূর্ণিমা অমাতিথির সুপ্রভাতে ওগো বড় মা তিনিরো রাশি আজ বিনাশি আলে পূর্ণিমা অমাতিথির সুপ্রভাতে ওগো বড় মা অমাতিথির সুপ্রভাতে ওগো বড় মা জয় গুরু জয় গুরু। খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন খাতড়া থেকে আমাদের কবিতা মা। আমি পরমপিতা রাতুল চরণে ওনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই। এরপর পরবর্তীতে আরেকটি ভক্তিগীতি পরিবেশন করবেন মুড়াগ্রাম উপযোজনা কেন্দ্র থেকে কুমারী সুধৃতি সিংহ মা। জয় গুরু। অনলাইনে উপস্থিত সকলকেই আমার আনন্দিত জয় গুরু। আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে একটি ভক্তিগীতি পরিবেশন করার চেষ্টা করছি। ওরা চাহিতে জানি না দয়াময়, ওরা চাহিতে জানি না দয়াময়, ওরা চাহি ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহি ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানি না দয়াময়, ওরা চাহিতে জানি না দয়াময়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনির ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনির ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, তীরে করি ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, তীরে করি ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হইয়া আরো ক্লিষ্ট হয়, চাহিতে জানি না দয়াময়, ওরা চাহিতে জানি না দয়াময়, কি ছাই মাগিনি কি ছাই করে তাদি, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়, কিছাই মাগিনি কিছাই করে তাদি, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়, তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততায় নিয়া, তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততায় নিয়া, ভাঙিতে গড়িতে হয়ে পড়ে অসময়, আহা ওরা জানে না তো করুণ
হৃদয় চাহিতে জানি না দয়াময় ওরা চাহিতে জানি না দয়াময় ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় ওরা চাহিতে জানি না দয়াময় ওরা চাহিতে জানি না দয়াময় জয় গুরু জয় গুরু খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন সুধৃতি সিংহ মা আমি পরমপিতা দাদুল চরণে ওনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানি এখন আমরা আবারও ইষ্ট প্রসঙ্গের দিকে যাব এখন আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাতৃ সম্মেলনের আয়োজক খাগড়া বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় অর্ণিমা মল্লিক মা জয় গুরু মা জয় গুরু ভুল ত্রুটি ক্ষমা করো হ্যাঁ মা জয় গুরু শোনা যাচ্ছে আচ্ছা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ জানাই আমার অনন্ত কোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রী চরণ জানাই আমার অনন্ত কোটি প্রণাম পূজ্যপাদ বরদার শ্রী চরণ জানাই অনন্ত কোটি প্রণাম আচার্য দেব দাদার শ্রী চরণ জানাই আমার অনন্ত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রী চরণ জানাই অনন্ত কোটি প্রণাম উপস্থিত দাদা ও মায়েদের জানাই প্রণাম ছোটদের জানাই জয় গুরু ঠাকুরের কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নেই তবু এই সীমিত জ্ঞান নিয়ে আমি পরম দেয়ালের কিছু বলার চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা করো এই পবিত্র ভাদ্র মাসে পরম প্রেমময় দয়া করে আমাদের ধরা দিলেন আমাদের উদ্ধার করার জন্য যুগে যুগে এসছেন ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন লীলায় এই যুগে আর এক লীলা দাদা মায়েদের মুখে অনেক সৎসঙ্গে তার লীলার কথা শুনছি অনেক তাঁর দয়ার কথা শুনছি একটু আগে একটি মা বললেন কত দয়ার কথা কিন্তু করে না না করা থাকলে যে পাওয়া যায় না তার করা আছে করতে হয় এই জন্য করা লাগে তাই আমাদের করতে হবে করলেই পাওয়া যাবে এই দয়া তাছাড়া দয়া পাওয়া যায়নি তাই একটু করলেই কত দয়ার কথা তিনি বললেন মাটি আরো ভালো থাকো আবার ইষ্ট কাজে অনেক অনেক কাজ করতে পার এই ঠাকুরের কথা যখন শুনি দয়ার কথা শুনি তখন মনে হয় যে কি আমাদের শোনাই হলো না কিছু করার জন্য আমরা ভাবব এই ভাবনাটা আমার সবসময় মনের মধ্যে জাগে এই যে যাজন করার কথা যাজন করছি মায়েরও যাজন করেন দাদারও যাজন করেন কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি ভেঙে পড়ি ছ সাতজন যাজন হলো একটাও দীক্ষা হলো না এটা ভেঙে পড়ার কিছু নেই আবার খানিকক্ষণ মনে করি ঠাকুর বলছেন দেওয়ালের সাথে যাজন করতে তার মানে কি যেখানে যাজন করা হয় সেটা কিন্তু বৃথা যায়নি যেখানে যাজন করা হলো সেটা হয়তো দীক্ষা হলো না কিন্তু তার জন্য অপর এক জায়গায় ঠিক তা রেডি হয়ে থাকে এটা গুরু ভাইদের মুখেও শুনেছি তাই যাজন আমাদের করতেই হবে প্রত্যেক দিন এই যে আমরা এত কাজের মধ্যে মানে মনে হয় একটা মানুষকে বলি এটা কেন এটা দাদা মায়েদের কথা শুনে একটু প্রেরণা পাই উদ্বুদ্ধ হই তাই মায়েরা এত কাজের মধ্যে সমস্ত দায়িত্ব বহন করে সমস্ত কর্তব্য পালন করে ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়ছেন এখানে কি বোঝা যায় যে তারা ঠাকুরকে কতখানি ভালোবাসেন আর আমরা মাকে নিয়ে চলার এইটাই আমাদের সার্থকতা বহুদিন আগে দীক্ষা নিয়েছি অনেকদিন আগে সৎসঙ্গ করেছি প্রত্যেক উৎসবে দেবঘর গেছি অনেক মানুষকে নিয়ে গেছি মাতৃ সম্মেলনও করেছি তখন গোনাগুনি চারটি মাত্র প্রাণী চারটি মেয়েতে আমরা মাতৃ সম্মেলন করতাম মন্দিরে সপ্তাহে একদিন এইভাবে করতে করতে দেবঘর থেকে হরসুন্দরে মা এলেন আমাদের সাধনা দিয়ে রচিত প্রার্থনা এবং খানিক বই এবং যা কিছু উপাসনা কেন্দ্রে হয় সেগুলো নিয়ে আমাদেরকে দিলেন এবং তাতে ধীরে ধীরে মাতৃ সম্মেলনের মায়ের সংখ্যা অনেক বাড়তে লাগলো
জমজমাট যেন মাতৃ সম্মেলন চলতে লাগলো। এমনকি সৎসঙ্গের চেয়ে মাতৃ সম্মেলনের মায়েদের সংখ্যা অনেক বেশি। খুব প্রেরণা পেতাম যে মায়েদের মাতৃ সম্মেলনে যারা আসতেন, হয়তো অনেক মায়ের সন্তান হয়নি, এমনও দু চারটা এখানে খাতার মধ্যে আছে, তারা হয়তো এখানে অন্য লাইনে তারা বসবাস করছেন। সেই মায়েদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, আমরা কত উৎসব অনুষ্ঠান করেছি, আমরা কত পিকনিক করেছি, সেখানেও যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, এই মাটির সন্তান হয়নি, ঠাকুর তুমি আমাদের এরকম তাকে একটি সন্তান দাও, এরকম ভাবে যেখানে সেখানে তাদের জন্য আমরা প্রার্থনা করেছি, এবং সেই ঠাকুর মনোবাসনা তাদের পূর্ণ করেছেন। এমনও হয়েছে মাঝে মাঝে মাতৃ সম্মেলন মায়েদের সংখ্যা এতই বাড়তে লাগলো যেন যে আমরা মানে সংসার ছেড়ে দিয়ে মাতৃ সম্মেলনে থাকি, এত মানে উদ্বুদ্ধ হতে লাগলাম। সেটা মাঝখানে যেন একটা কিরকম ঝিমি পড়লো, আবার যেন মাতৃ সম্মেলন আবার জেগে উঠলো। এখানেও একটা প্রেরণা পাওয়ার কথা। একবার পয়লা নববর্ষে আমরা দেওঘর গেছি, দু চারজনকে নিয়েও গেছিলাম। সেখানে আমরা তো থাকতাম গাছতলায়, নাটমণ্ডপে রাত্রিবেলায় শুতাম। অনেক 68 এর গুরু ভাইরা চারদিকের পরিচিত সবাই আসতেন, সবাই একসাথে থাকতেন রাত্রিবেলায়। আবার সকালবেলা হলে যে যার নিজের বিছানা গুটিয়ে ঠিক জায়গায় গাছের তলায় যেয়ে রেখে দিতাম মুঠ পট গুলো। একদিন ভোরবেলায় সুধাংশুদা ডাকছেন আমার স্বামীকে, বললেন, দাদা উঠুন, এখানে প্রভাতী গাইবেন। তারপর তাড়াতাড়ি করে উঠে দেখলাম, হ্যাঁ, সব মাইক ট্যাগে রেডি করছেন, প্রভাতী করবেন আমাদের প্রভাত চক্রবর্তীদা আর স্বপ্নামা। তারা এলেন, বসলেন, প্রভাতী করলেন। কি অপূর্ব প্রভাতী, কি সুন্দর! আমরা মন দিয়ে শুনলাম। শোনার পরে যখন আমরা স্নান করব কুয়োতে, তখন জল কুয়োতে জল তুলে ছেলে মেয়েদের স্নান করে নিজেরা স্নান করতে গেলাম। স্নান করে ঠাকুর প্রণাম করতে গেলাম। সেখানে ঠাকুর প্রণাম সেরে দেখছি বরদা আসছেন নাটমণ্ডপে প্রার্থনা করবেন। আমরাও পিছু পিছু দৌড়ালাম। সে কাকে নাগাল পায় তার, এক পা তো এখানে, দশ পা তো আর একটা পরে, দশ হাত পরে আর একটা পা, মানে এইরকম ভাবে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে যখন আসি নাটমণ্ডপে, তিনি বসলেন, আমরাও প্রার্থনা করলাম। প্রার্থনার পরে তিনি অনেকক্ষণ থাকতেন, আমরা সবাই অনেক কথা শুনতাম। এবং তার প্রেম যে কি মধুর, মানে সেখান থেকে যে উঠে আসার একটু চা খাবারও আমাদের মনে চাইতো না। তিনি যখন উঠতেন তখন আমরা উঠতাম। হঠাৎ একটি ছেলে কাঁদছে, জোর কাঁদছে, মাটি হয়তো কোথাও গেছে। সেই সময় বরদা চেঁচিয়ে বললেন, কোথায় মা মাতা মনমোহিনী দেবী, আপনার ছেলে কাঁদছে। মাটি এসে ছেলেটিকে নিল। এইভাবে ভাষা, এই কথা, সেই শুনে কি আর কোথাও যেতে ইচ্ছে করে? যেতে ইচ্ছে করে নাই। ওনাদের কাছে এরকম বসেই থাকতাম, কোন দিকে আমাদের কোনো আর ভক্ষেপ থাকতো নাই, এরকম তার ভালোবাসা, তার টান। তারপর দিন আসবো আমরা খাতড়া, হঠাৎ ঠাকুর প্রণাম সেরে আনন্দবাজার করে আমরা বাড়ি ফিরতাম। রাঙ্গামার কাছে গেছি, সেখান থেকে প্রচুর লাইন, আমরা পেলাম না, প্রণাম দর্শন পেতে না পেয়ে চলে এলাম আনন্দবাজারে। আনন্দবাজারে ওনাদেরকে বসিয়েছি, ছেলে মেয়ে স্বামী আবার যে ছিল। আমার মনটা কিন্তু যেন সেই আনচান করছে, রাঙ্গামায়ের দর্শন পেলাম না, মনটা যেন কিরকম, তোমরা বসো, আমার জন্য একটু পাতাতে প্রসাদ নিবে, আমি আসছি করে মায়ের জন্য একটু জিনিস কিনে আমি সঙ্গে সঙ্গে গেলাম। সেখানে দারোয়ান বললেন, মা এই স্নান করে বসে যান, এখন কোনো দর্শন হবে না। হঠাৎ দেখি রাঙ্গামা ভিতর থেকে বলছেন, কে রে, ডাক নিয়ে আয়। আমি গেলাম, প্রণাম করলাম। মা একটি সিঁদুর কৌটা হাতে দিয়ে বললেন, মা এটা তুই রাখিস, এটা আমার আশীর্বাদ। বাড়ি ফিরলাম। বাড়ির পর দিন দিন, দিনের পর দিন সেই সিঁদুর পড়ে যাচ্ছে, কিন্তু কোনোদিন সেই সিঁদুরের কৌটা একটু খালি হয়নি, যেন পরিপূর্ণ, ঢাকা খুললেই যেন ভর্তি, এইরকম মানে খুব এত আনন্দ লাগতো, মানে সেই তার শেষ নেই। এইভাবে চলতে চলতে মানে ঠাকুরের কাজে উৎসাহ যেন আমাদের আরো বেড়ে গেল। ছেলে মেয়েদের কি পড়াশোনা হয়নি? হয়েছে, ঠাকুরের কাজে থাকলে কখনো ছেলে মেয়েদের পড়াশোনা না হওয়া হয়নি। আমরা বেরিয়ে যেতাম, একদিন বেরিয়েছি সৎসঙ্গে, তনুজার মাস্টার সৎসঙ্গে দেখা হয়েছে, আপনি কোথায় যাচ্ছেন, কাল মেয়ের পরীক্ষা। আমি বলছি সৎসঙ্গ আছে তো, হ্যাঁ 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 ঠিক ঠিক, আপনার কাজ আপনি করুন, ওদের কাজ ওরা করুক। তো এইভাবে বেরিয়ে গেছি, কোনো জায়গায় কোনো ব্যাঘাত ঘটেনি। তারপর দিন বাড়ি এসে এরকম দিনের পর দিন যাচ্ছে, যাওয়ার পরে বছর পর বছর কেটে গেল। হঠাৎ একদিন মাতৃ সম্মেলনে যাব, আমি সব রেডি হচ্ছি, মায়েরা তিনজন মা বাইরে এসে, অনিমা এসো সময় হয়ে গেছে। আমি হঠাৎ দেখছি হাত থেকে
সিঁদুরটা পড়ার সময় সঙ্গে সিঁদুর কৌটা যেন গোটা ঘর ছড়িয়ে পড়লো, হাত থেকে যেন উচকে পড়ে গেল। মনটা এত খুঁতখুঁত করতে লাগলো, এতটা অমঙ্গলের মনোভাব আসতে লাগলো, এর কি হলো? এটা তো সম্ভব না। এটা শুনেছি অনেক মায়েদের কাছে, এটা একটা অমঙ্গলের সূচনা। সেই মা বলছেন, চিন্তা করার কিছু নেই, এসে পরিষ্কার করবে, চাবিটা দিয়ে দাও। চাবি দিয়ে মন্দিরে গেলাম, সেখানে দেখছি আমার ভাসুর মশাই দাদা, তিনি দেখছেন অত বড় গ্রীষ্ম, তখন দেখছেন কাঁপছেন। পাখা বন্ধ কর, পাখা বন্ধ কর, শ্যামসুন্দর খিদাও আছেন, আমাদের মাতৃ সম্মেলনে প্রার্থনা একটি গান দুই একটা কিছু হলো, হওয়ার পরে খবর এলো বরদা পুরীতে দেহ রাখলেন। এই যে আমরা, আমার কথার বলার একটাই উদ্দেশ্য, আমরা বলি কারো কিছু হলে মা কেন্দ্র না, তোমার তো জগৎ স্বামী আছেন, তা তিনি যে জগৎ স্বামী, তার দেওয়া জিনিস যে তার মাটিতে সেটা পড়ে গেল, এই যে জগৎ স্বামীর মানে কি বলবো প্রমাণ আমার হাতের কাছে, তিনি জগৎ স্বামী। লোককে বুঝাইতে পারিনি, নিজে না ঘটলে তো বলে, নিজে রসগোল্লা না খেলে অপরকে স্বাদ বলা যায় নাই, তেমনি নিজে আজ পেয়েছি বলে, আজ সেই ঘটনা আমার কাছে আছে বলে আমি বলতে পারছি যে তিনি জগৎ স্বামী। ঠাকুর বলছেন, বড় খোকা টাকা আর এতই টুকলেট, তাই তিনি আমার জগৎ স্বামী, তার দেওয়া জিনিস সেই দিনই আমার শেষ হয়ে যায়। এই ঘটনা আমি মাঝে মাঝে খুব মনে করি, অন্য চিন্তা করার কোনো মানে পথেই পাইনি যে এই কথাটা আমি কার কাছে বলবো, কেমন ভাবে এ করব। তিনি আদর্শ পুরুষ, শ্রীশ্রী বড় মা তার লীলা দর্শন দিয়ে প্রতিটি নারীর জীবনাদর্শকে দেখিয়ে দিয়ে গেছেন, নারীর বৈশিষ্ট্য একাউনি গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক সুপ্রজনন। শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন, এই সুপ্রজননের মধ্যে আছে বিহিত চলন ও সুকেন্দ্রিক আলোতি অঞ্চর্যা। শ্রী শ্রী বড়মার জীবনে সেই আদর্শের মূর্ত দেখতে পাওয়া যায়। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের অন্য এক রূপ, তার জীবনময় দিব্য কাহিনী বলে শেষ করা অসম্ভব। তার স্নেহে সুশীতল ছায়ায় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত আর তো নরনারী কত লোকচক্ষুর অন্তরালে সঞ্জীবিত হয়ে উঠেছেন। তার করুণাকৃতি মমতায় ইষ্টপথে চলার প্রেরণা পেয়েছি। তাই আমি যেন ঠাকুর বরদা বলছেন, শ্রী শ্রী বড় মাকে লিখছেন, আশীর্বাদ করো মা, আমিও যেন তোমারই রাঙা চরণে সুশীতল ছায় আশ্রয় লাভ করে ইষ্টপথে ছুটে চলতে পারি আর গেয়ে উঠতে পারি, বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে, অধম সন্তানে দয়া করো মাগো চররেণু তব যাচিছে। আমরা সেই বরদার সুরে আমরাও যেন বলে উঠি, অধম সন্তানে দয়া করো মাগো। জয় গুরু, জয় গুরু। সত্যি খুব সুন্দর এভাবে নিজের ব্যক্তিগত জীবনে ঠাকুরকে নিয়ে চলার অভিজ্ঞতা তুলে ধরলেন শ্রদ্ধেয় অনিমা মল্লিক মা। আমাদের সৎসঙ্গ বিহার খাতড়ায় প্রথম এনারায় মাতৃ সম্মেলন শুরু করেছিলেন, তো তিনি যেভাবে তার ব্যক্তিগত জীবনে ঠাকুরের দয়া অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরলেন, আমরা শুনে সত্যি মুগ্ধ হলাম। আমি পরম পিতা রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতা রাতুল চরণে। জয় গুরু মা। জয় গুরু। এখন আমরা আবারও কীর্তনের দিকে যাব। এতক্ষণ আমরা ইষ্ট প্রসঙ্গ ভক্তি গীতি ইত্যাদির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন আমরা কীর্তনের দিকে যাব। এখন আমি একটি কীর্তন পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি নবদ্বীপ থেকে শ্রীমতী পূজা দে মাকে। জয় গুরু মা। ওটা কুমারী হবে মা, সরি, তাহলে হয়তো জয় গুরু শোনা যাচ্ছে, কুমারী পূজা দে মা। হ্যাঁ মা, শোনা যাচ্ছে। জয় গুরু। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু জানাই। আমি একটি বড় মার কীর্তন পরিবেশন করার চেষ্টা করছি। কে করবি মায়ের পূজা, আয় রে ছুটে আয়,
ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায় গো মনে হৃদয়ে ভরে যায়, শান্তি পাওয়া যায় গো মনে হৃদয়ে ভরে যায়। ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। সর্ব থেকে মা এসেছেন ধরা তলেতে, শঙ্খ বাজা উলুদের হৃদয়ে ভরাতে। স্বর্গ থেকে মা এসেছেন ধরা তলেতে, শঙ্খ বাজা উলুদের হৃদয়ে ভরাতে। স্বর্গ থেকে মা এসেছেন ধরা তলেতে, শঙ্খ বাজা উলুদের হৃদয়ে ভরাতে। মা সরসে নামে এবার এলেন ধরায়, মা সরসে নামে এবার এলেন ধরায়। শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়, শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়। মা সরসে নামে এবার এলেন ধরায়, মা সরসে নামে এবার এলেন ধরায়। শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়, শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়। মা সরসে নামে এবার এলেন ধরায়, মা সরসে নামে এবার এলেন ধরায়। শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়, শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়। মা সরসে নামে এবার এলেন ধরায়, মা সরসে নামে এবার এলেন ধরায়। শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়, শ্রী ভগবান শনি তিনি মাতেন লীলায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। তেরোশো এক শনি চোদ্দই শ্রাবণ, কৃষ্ণ পক্ষ দ্বাদশী পুণ্য লগন। তেরোশো এক শনি চোদ্দই শ্রাবণ, কৃষ্ণ পক্ষ দ্বাদশী পুণ্য লগন। তেরোশো এক শনি চোদ্দই শ্রাবণ, কৃষ্ণ পক্ষ দ্বাদশী পুণ্য লগন। তার জন্মে উঠল জোয়ার পানায় কানায়, তার জন্মে উঠল জোয়ার পানায় কানায়। সবার মনে উঠল জোয়ার কানায় কানায়, সবার মনে উঠল জোয়ার কানায় কানায়। তার জন্মে উঠল জোয়ার কানায় কানায়, তার জন্মে উঠল জোয়ার কানায় কানায়। সবার মনে উঠল জোয়ার কানায় কানায়, সবার মনে উঠল জোয়ার কানায় কানায়। তার জন্মে উঠল জোয়ার কানায় কানায়, তার জন্মে উঠল জোয়ার কানায় কানায়। তার জন্মে উঠল জোয়ার কানায় কানায়, সবার মনে উঠল জোয়ার কানায় কানায়। সবার মনে উঠল জোয়ার কানায় কানায়, সবার মনে উঠল জোয়ার কানায় কানায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়,
শান্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। মা লক্ষ্মীরা গো মনে ধন্য ধরা তল, চল 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 রে সবে পূর্ণ লক্ষ্মীর দল। মা লক্ষ্মীরা গো মনে ধন্য ধরা তল, চল 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 রে সবে পূর্ণ লক্ষ্মীর দল। মা লক্ষ্মীরা গো মনে ধন্য ধরা তল, চল 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 রে সবে পূর্ণ লক্ষ্মীর দল। ধন্য হব আশিস পাবো চরণ পূজায়, 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 ধন্য হব আশিস পাবো চরণ পূজায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায় গো মনে হৃদয়ে ভরে যায়, শান্তি পাওয়া যায় গো মনে হৃদয়ে ভরে যায়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায় গো মনে হৃদয়ে ভরে যায়, শান্তি পাওয়া যায় গো মনে হৃদয়ে ভরে যায়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। কে করবি মায়ের পূজা আইরে ছুটে আয়, ভক্তি ভরে করলে পূজা শান্তি পাওয়া যায়। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ জয় গুরু মা, শোনা যাচ্ছে? হ্যাঁ মা শোনা যাচ্ছে। ওকে, সত্যি খুব সুন্দর আপনি অপূর্ব কীর্তন পরিবেশন করলেন, আমাদের খুব ভালো লাগলো। খুব সুন্দরই কীর্তন পরিবেশন করলেন নবদ্বীপ থেকে পূজা মা, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, আমরা আমাদের মন মাতানো কীর্তন পরিবেশন করলেন পূজা মা। আমি পরমপিতা রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই, এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা, আমরা আবার আপনার কাছ থেকে কীর্তন শোনার আশায় রইলাম। আজ মাতৃ সম্মেলনের সময়, জয় গুরু মা, মন্দিরে ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় হয়ে গেছে, তাই আমরা আজ এখানে জয়রাধে হবে না, এখানে আমরা ধ্বনির মধ্যে দিয়ে মাতৃ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয়,
যোগদান করার জন্য এবং নতুন নতুন মানুষকে যোগদান করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। সবাই এখন ঠাকুর প্রণাম করে নিন, তারপরে সবাই কেউ লেট হবেন না, আমাদের সব মায়েরা একটু মানে আলোচনা হবে আর কি, মামা যারা আছেন ঠাকুর প্রণাম করে নিন, তারপরে একটু নিজেদের মধ্যে আলোচনা হবে আর কি। ঠিক আছে। জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সীমা মা আর আছেন তো সবাই, চন্দনা মা, দীপালী কাপ্তিমা সবাই আছেন। হ্যালো, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, বলো। হ্যাঁ জয় গুরু। তাহলে আমি এবার লেফট হচ্ছি নাকি? আপনারা নিজেদের ভিতরে আলোচনা করেন, আমি লেফট হচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ আছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু সুকৃতি মা। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু। সীমা মা আছেন না? সীমা মা, পরিচালনা খুব ভালো হয়েছে, খুব সুন্দর। না মাথার সামনে সব খুব ভালো হয়েছে। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ না বলছি আমাদের। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ জয় গুরু আছি। হ্যাঁ না ওটাই বলছি, বলি চন্দনা মা মনে সিলেক্ট হয়ে গেছেন, যারা আছেন তাদের মধ্যেই মানে আমাদের একটা মোটামুটি নিজেদের মধ্যে একটা ভাবনা চিন্তা হচ্ছিল আর কি, যে পরে আমরা এই যে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার মাতৃ সম্মেলন হচ্ছে, তাহলে কে আয়োজক হবেন তার একটা নির্দিষ্ট পরিকল্পনা নেই। সেটা আমরা ভাবছিলাম যে যতজন মোটামুটি থাকেন আর কি, তার একটা লিস্ট করে নেওয়া, মানে আমাদের 20-25 জন তো প্রায় থাকেনি, তাদেরই একটা লিস্ট করা যে এই বৃহস্পতিবার এই নিয়ে, তারপর একটা আরেকজন, এইরকম একটা, এর মাঝখানে যদি কারো প্রয়োজন হয় বা ইচ্ছে হয় তিনি সেখানে করবেন, কারোর সঙ্গে পরিবর্তন করেও করতে পারেন, বা একটা বৃহস্পতিবারে দুজনও করতে পারেন। তাহলে আর আমাদেরকে ওই প্রতিবার খোঁজ করতে হবে না যে কে করবেন কে করবেন, এটাই আমি বলতে চাইছিলাম। এইটা 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 আমিও বলেছি যে এইভাবে করলে কত রিতা বলবে আজকে কে নেবেন কালকে কে নেবেন, এরকম বলাটা সম্ভব নয়। সে যেন নামটা লিস্টে থাকবে, রিতা সেটা বসিয়ে দিবে যে এই লিস্টে নামটা আছে, এটা আমিও বলেছি যে অত বলা সম্ভব নয়। এবং প্রত্যেক মায়েরা তো আছে, প্রত্যেক মা ঘুরে ঘুরে ঠিক কারো যদি অসুবিধা হয় মনে হয় তো এই বৃহস্পতি আমি করতে পারছি না, পরেরটাতে করবো সেটা জানিয়ে দিলে হয়, কারোর সাথে অল্টারনেট করে নিতে সুনামও বলছিল, সেটা করা যাবে, কিন্তু নামগুলো একটা লিস্ট করা দরকার। এটা একদম সীমা ঠিক বলেছে, এটা আমাদের ওই রকম ভুল হচ্ছিল বলেই আমরা ওই 4টি জন পান্ডামা আর ওই আপেল দিদি আর অনিমা মন্ডলী আর মন্দির,
এই চারটি মাত্র প্রাণী নিয়ে আমরা মানে শুরুই হয়ে গেছিল, কেননা কি ওই রকম রীতা যেমন বলছে কে নেবেন বলুন, ওই রকম বলাটা খুব অসম্ভব। এরকম লিস্টে তোমরা যেটা এবং সেটা করেছো খুব সেটা সুন্দর, ভালো হয় না। খুব ভালো, হ্যাঁ খুব ভালো তাহলে হয়েছে। এটাই ছিল, আমরা হুম চিন্তা নাম করেছি যে এরকম আমরা একটা হ্যাঁ ঠিক সূচিপত্র করেছো, তৈরি করব প্রতি, হ্যাঁ 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 হুম এটা তৈরি করে আমরা এই গ্রুপেই দিয়ে দেব, যার যেটা হুম যেদিন মনে হবে যে আমি করব তিনি সেটা লিখে দেবেন বা জানিয়ে দেবেন যে আমি এবারটায় করতে চাই। হ্যাঁ তাহলে সে, এর মধ্যেখানেও আগামী হ্যাঁ বৃহস্পতিবার কেউ যদি করাতে চান তাহলে মানে বলবেন আর কি, আজকে আগামী বলে দিন বৃহস্পতিবার। না হলে আমরা। হুম হ্যাঁ হুম হুম সেটা বলে দিতে হবে, তাছাড়া এত বলা যাবে না। মানুষের একটা সংসারে এত দায়িত্ব কাজ করেও এইসব কাজ যে নিচ্ছে মাথার উপর, হ্যাঁ 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 এটাও দেখতে সেটা হবে একটা তাদেরকে। বিশাল তারপর ব্যাপার। নিজেদের মধ্যে একটু সুবিধা হয় কাজ করার, নিজেদের হয়তো মনে করুন না কারো না পরে বলতে এটা জয়গুরু হ্যাঁ বলুন। বলছি বলছি খুবই ভালো প্রস্তাব, কিন্তু গ্রুপে তো আমরা সবাই মেসেজ করতে পারবো না, তাহলে আমরা তখন কিভাবে জানাবো এটা যদি একটু বলে দেন খুব ভালো না হয়। তখন এই যারা অ্যাডমিন আছে তাদের কাউকে ফোন করে দিলেই হবে। রিতা রিতা নালে সীমান্তি মাকে ফোন করে জানিয়ে দিবে না যদি কারো অনেকেই যদি আছে, করে, বা হ্যাঁ অনেকে আমরা আছে, আছি। চার ঠিক পাঁচজন আছে আছে। হ্যাঁ হ্যাঁ খুবই খুবই ভালো আচ্ছা প্রস্তাব জয়গুরু, হ্যাঁ খুবই ভালো অজয় প্রস্তাব। গুরু, আরেকটা কথা বলি, আরেকটা আমি বলছি, তাছাড়া আগামী অনেক যে আমাদের ঠাকুরের কাজ আসছে, যে কাজই আসুক, বিশেষ করে যেটা সামনেই আসছে সেটা হচ্ছে আমাদের মন্দিরের কিছু আছে রং করা, বার্নিশ করা বা এইসব, তাতে একটা মোটামুটি 8 লাখের উপরেও বেশি একটা খরচের একটা আছে, সেখানে তো নিশ্চয়ই আমাদের সবার একটা দায়িত্ব আছে সেটাকে পরিপূরণ করার বা পালন করার, তাহলে আমরা যাতে সেটাও যথাযথভাবে ভালো করে করতে পারি সেজন্য যা করব সেটা সবাই মিলেই করব। হ্যাঁ মাতৃ সম্মেলন গ্রুপ থেকে আমরা করব এককভাবে না করে, আমার যেটা মনে হয়েছে এটা আপনারা বলবেন, সেটা আমরা ভাবছি যে আমি যেটা ভেবেছি যে আমরা নিজেদের নিজেদের পাড়ায় দু একজন মিলে মানে নিজেদের পাড়াগুলোই জানা যে দীক্ষিত ঘরগুলোতে কালেকশন মানে করব, যে যে তারপরে এলাকাটা আছেন আর কি হ্যাঁ তার হ্যাঁ কাছে যেগুলো পরিচিতি বা যেগুলো গুরু ভাই আছে তা সে একটু নিজের দায়িত্ব নিয়ে বা তাদেরকে জানানো হ্যাঁ আমরা বা হয়তো কালেকশন বললাম করার যে ব্যাপারটা। কারো কাছে এক জায়গায় হয়তো কালেকশন করে আমরা মোটামুটি একটা হুম 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 কালেকশন মান নিতে মাতৃসম্মেলন তখন থেকে আমরা, এটা কালেকশন হয়েছে আর হ্যাঁ কি যে এভাবে মানে আমার মন্দিরের সাথে মনে হয় জানবেন। যে আমরা এবারে যা করব সবাই মিলে একসঙ্গে করলেই হয়তো সেটা বেশি ভালো হবে, যে যেমন হ্যাঁ হ্যাঁ পারবেন ভালো সে হবে, সেরকমই করবেন হুম কিন্তু হুম কিন্তু সেটা সবাই মিলে একসাথে করে করলেই এটা ভালো ভালো হয়, হয়। সবাই সহযোগিতা করে সব মায়েদের নামগুলো লিস্টে আগে তুলে নিতে হবে, দিয়ে হ্যাঁ 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 একটা একটা করে হ্যাঁ হ্যাঁ কাজগুলো না করবে। ধরুন এক একটা হুম পাড়ার যেমন কাকিমার, অনিমা কাকিমার পাড়াটার মধ্যে হয়তো মা থাকলেন কাছাকাছি যারা কাকিমা আছেন আর কি, থাকলেন, ওনারা হয়তো ওই কাছাকাছি যেখানে যা বাড়িগুলো আছে মানে সেগুলো হয়তো যতটা ওনারা সম্ভব আর করলেন। কি যোগাযোগ করার, ফোন হ্যাঁ নাম্বার হ্যাঁ বা যার যেহেতু যেমন বাড়িতে গিয়ে যার বলে যেমন দেখা করে। সুবিধা ফোন হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ হোক হ্যাঁ বা গিয়ে হোক, হুম যে যেভাবেই পারবেন আর কি। আমার মনে হুম হচ্ছিল যে এইভাবে করলে হয়তো যদি আমাদের আগামী কাজগুলো আর একটু আমরা এগিয়ে যেতে পারে। সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক করতে পারি আর হুম কি। হুম ঠিক, হুম আর এতে সবাইকে আমরা যাতে অংশগ্রহণ করাতে পারি, সবচেয়ে বড় কথা সীমিত 20-25 জনের মধ্যে না থেকে যাতে আমরা যতজন দীক্ষা নিয়েছেন বা করেন না নতুন এসব, দীক্ষিত হলে হ্যাঁ তাদের নতুন তো জানানো দীক্ষিত, যাবে হ্যাঁ জিনিসটা। তাদের মধ্যে জানানো যাবে, তারা যে যেমন ভাবে অংশগ্রহণ করেন সেটাই আমরা গ্রহণ করব, যে যেমনই বুঝবেন, এগুলোর হুম মধ্যে হুম তাদের সঙ্গে যোগাযোগও হবে আর ইষ্ট কাজ করে বার্তাটাও সবাইকে জানা, সুযোগ দেওয়া হ্যাঁ যাবে। সুযোগটা দেওয়া যাবে, এটাই মনে তাহলে হয়েছে আর কি আপাতত আমার। পরের বৃহস্পতিবার কে নেবে কেউ একটু বলে দিলে ভালো হয়। না এখনো হলো না, এখনো তো কই কেউ জানায়নি, যদি জানিয়ে দিলে ভালো হয়। তারপরে বৃহস্পতিবারটায় জ্যোৎস্নামা নিব বলেছেন চতুর্থটা। হ্যাঁ ও জ্যোৎস্নাটি নেবে, হ্যাঁ ওটা আমাকে হুম বলে হুম দিয়েছে, ওটা আমি বলতাম এইটা তৃতীয়টা হয়ে গেলে এখনো ওইটা ঠিক বলতাম। হয়নি। আচ্ছা আমি আমি কাজ নিয়ে একটু বলছি, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ কাজের কথা হ্যাঁ যেটা উঠলো, আমার মনে হচ্ছে একটা করে টার্গেট দেওয়া উচিত, যে এখান থেকে এতটা এখান থেকে এতটা, এটা একটা টার্গেটও থাকা উচিত, নাহলে পাঁচশো হ্যাঁ সাতশো টার্গেট না থাকলে তো হ্যাঁ টার্গেট মানুষ না থাকলে আলস্য পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমাকে এতটা সে আমি কি করে করবো, আমাকে সে বাইরে যেই হোক এসেই হোক বা কারো কাছে যেই হোক, যে এইটা একটা টার্গেট দিতে হবে আমাকে, যে মানুষদেরকে দায়িত্ব দেওয়া হলো 10,000 15,000 50,000 যাই হোক আর কি একটা দায়িত্ব, ওইটা একটা করে দিতে হবে, না টার্গেট না দিলে তার করার ইচ্ছাটাও বাড়বে না বা চেষ্টাটাও বাড়বে না, এটাও যে ঠিক কথা। যাই হোক আমি গেছিলাম ও আমাকে 200 দিয়েছে আমি চলে এলাম, ও আমাকে 300 হ্যাঁ দিয়েছে, দিয়ে আমি 5,000-2,000 টাকা নিজেই দিলাম। এটা তো ছোটখাটো কাজ নয়, হ্যাঁ ওইভাবে হয় না, হ্যাঁ একটু দায়িত্ব না নিতে একটা হবে। টার্গেট অবশ্যই অবশ্যই লাগবে লাগবে, এটা টার্গেট না টার্গেট না, না থাকলে প্রথমে কিন্তু হবে না। প্রথমে তাহলে আমাদের ঠিক করে নিতে হবে যে আমাদের মোট কতটা আমাদের করাটা উচিত আর কি।
হ্যাঁ 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 সেই মানে অনুযায়ী। কিভাবে টার্গেটটা নিতে হবে সেইভাবে সবাই মিলে একটু আলোচনা করে, আর প্রত্যেক দিনই মাতৃ সম্মেলনের পরে একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া ভালো। ওই রকম করলে ভালো হবে, না হলে কি ওই ওই একটু একটু করে, এখানে তো আর অল্প পয়সা হবে না কাজ, তাহলে না একটু না কাজ না না ওই রকম একটা ভাবতে হবে যে হ্যাঁ এইটা একটু ভাবুন, আমার মনে হচ্ছে দেখুন আপনারা তারপরে। না না এটা আপনি ঠিক কথা বলেছেন। তাছাড়া সত্যি সবাই সবাই করছে অথচ সেটা হয়তো কোনো কাজেই লাগলো না, সেটাও নয়। ওইটাই তো আর বলছি, টার্গেটটা না থাকলে এটা ঠিক কথা, টার্গেটটা না আর থাকলে একটা কোনো বড় মানুষকে কাজ করা কিছু একটা যাবে না। টার্গেট দিলে সেও তো নিজের চেষ্টাও করবে, চেষ্টা করলে হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে, চেষ্টা হ্যাঁ হ্যাঁ করবে, হ্যাঁ বরঞ্চ সে বেশি হয়তো আরো, হবে তবু কম হবে না। হ্যাঁ হ্যাঁ সে হয়তো আরো 5 জনকে সেটার জন্য যাজক করতে হ্যাঁ পারবে, হ্যাঁ তার সে নিজের পরিচিতির মধ্যে আত্মীয় স্বজন বা তো বন্ধু আমি বান্ধব তো শুধু যেভাবে। আঁকড়াতেই নেবো তা তো না, আমি বাইরেও কোথাও বলে বলে নিতে পারি, এমনও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি হ্যাঁ তো তো বটে। পারতেও পারে, তাহলে একটা টার্গেট যে ধরুন 7.5 লক্ষ যদি হয় তাহলে অন্তত 1/3 মারা দেখ, তাই না, 2.5 থেকে 3 লক্ষ মারা জোগাড় করুক, হ্যাঁ ওটা পারবে না? টার্গেট, এবার তার মধ্যে যতটা হ্যাঁ পারা যায় এবারে চেষ্টা করবে। হ্যাঁ এবারে হ্যাঁ আপনি রীতা আমাকে বলছি বা যে আর কি দায়িত্ব নেবে যে ভাগ করুন, এ ও এরকম করে 25,000 50,000 মানে এরকম একটা করে 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 ঠিক করে দেন, যে 50,000 জোগাড় করবো, 50,000 ও 25,000 এরকম আপনি ঠিক করে করে ইয়ে করে, আমার মনে হচ্ছে দেখুন এরকম করে যদি করা যায়, না এরকম করেই তো করতে হবে, না হলে তো কাজটা না হলে ঠিক মনে হবে না। করুন আমাকে বললেন আমি দিয়ে দিলাম 5,000 যা এবার বুঝে করা যায়, এরকম এরকম হবে না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ না সেটা তো এরকম করলে চলবে না, তা আমাকে যদি আমার মাথায় যদি 50,000 25,000 দায়িত্ব থাকে তখন আমার পক্ষে তো সম্ভব, আমাকে বাইরে বেরোতেই হবে, হ্যাঁ 5 জনকে বলতেই হবে, সেভাবে তো পাঁচ হবে, জনকে বন্ধু বলতেই বান্ধব হবে। আত্মীয় স্বজন বড় হ্যাঁ গলাটাও বাড়বে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই আমি বলতে চাই, তাহলে একটুখানি সেই রকম করুন, যদি মনে করুন আমি বলছি সাপোজ ধরুন যদি 3 লাখ বা 2.5 লাখের দায়িত্ব আমি নিলাম, 2.5 লাখ মানে 10 জন হচ্ছে, বা 3 লাখ হলে 12 জন হচ্ছে, যদি 25 করে করে করুন এরকম, আপনি 12টা নামকে আপনি ঠিক করুন যে এই 12টা নাম 25 25 25 করে, মানে এ নিজের পাড়াতে হোক যেখানে হোক জোগাড় করুক, ও এরকম জোগাড় এরকম করে দেন দেখি, তাহলে দেখুন আপসাই 3 লাখ টাকা জোগাড় হয়ে যাবে, কিছুই করতে হবে। হ্যাঁ করুন তাহলে আপনি মায়েদের সেরকম খোঁজ একটা, করতে হবে, 12টা নাম 3 লাখ ধরে নেন, 25 25 করে করবেন। মায়ের সেরকম না না লাগছে ওই মারা ওদের পাশে যেখানে আছে আপনি 12টার সাথে ওইখানে ওরকম 2 জন করে দেন যে এই মার ওই মা করবে, এই মার ওই মা করবে, এরকম এমন তো করা যায়, বা এই 3 জন মিলে ওইখানটা করবে, এরকম তো করা যায় যে তোমরা এই 3 জন মিলে, আমি বলছি 12টা ভাগ করুন, বলো তো 12টা ভাগ করুন, 25 25 করে করে দেন, কেউ একলা পারলে একলাই করবে, আর না হলে ধরুন একটা এরিয়া করে নিলেন যে এইখানে এই 3 জন মা মিলে 25,000 টাকা কালেকশন করবে, এইখানে এরা 2 জন মিলে করবে, এরকম করে দেন না, তাইলেই তো হয়ে গেল, তাইলে তো অনেক মাও চলে সবাই এনগেজ হয়ে গেল, আর ওই দায়িত্বটা ওদেরই, ওরা ওই দায়িত্বটাই পালন করবে, ওই ওই টাকাটা ওদেরকে, এবারে ওরা বেশি করুক কেউ কম করতে পারবে না, এইটা একটা মনে মনে চেষ্টা করতে হবে। ঠিকই অবশ্য, ঠিকই বলেছেন। হ্যাঁ না একটা চাপ সৃষ্টি না করলে বা চাপ না থাকলে আমরা কোনো ঠাকুরে তো উপকারই চাপ না করতে পারি থাকলে না। কেউ কিছু করে না, এখানে তো কোনো নীতি নাই মানে ইয়ে তো নাই যে ট্যাক্স দিতে হবে ফাইন দিতে হবে, এসব তো আর নাই, আমরা মানুষগুলো হলো আবার ট্যাক্স ফাইন না দিতে গেলে আমরা চাপ নিতে চাই না, সরকার জোর করে ট্যাক্স নেয় তাই সরকারের কাজ কেউ করতে তো চায়। কেউ তো মানে এমনিতেই 5,000 দিতে পারবে, কিন্তু তার মধ্যে চাপটা না থাকলে সে হয়তো 1,000 দিলে ঠিক আছে, 1,000 দিলে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি যাক না, ওই তো 3 জনে মিলে বা 4 জনে মিলে 25,000 আমরা কালেকশন করবো, হ্যাঁ 4 জনে হ্যাঁ মিলে বেরোলো বা করলো দিয়ে 25,000 হয়ে গেল, হলো তাদের হুম চাপটা পড়লো, তারপরে সে আরেকজনকে সাহায্য করতে পারে, এটা তো কোনো অসুবিধা নেই, এ তো হ্যাঁ হ্যাঁ ঠাকুরের কাজ, আরেকজন আরেকজনকে তো উঠাতে পারে নিশ্চয়ই সবাইকে পারে। করার সুযোগও দেওয়া যাবে, সে তো তার হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি পাশে বলতে পারবে। আপনি আপনারা ওইটা আমার মনে হয় একটা লিস্ট করুন বুঝলেন, দিয়ে হুম কোনো 12টা গ্রুপ আর কি, গ্রুপ গ্রুপ একজনেরও গ্রুপ হতে পারে, 5 জনেরও গ্রুপ হতে পারে, 2 জনেরও হতে পারে, এটাই আমি হ্যাঁ বলতে হ্যাঁ চাই, হ্যাঁ 12টা হ্যাঁ করুন দিয়ে 25 25 করে আপনি দায়িত্ব দিয়ে দেন, করতে হবে করবো না কাজটা মানে। করার জন্য। হ্যাঁ তাইলেই দেখুন 3 লাখ টাকা আপসে উঠে যাবে, না করতে তো হবে, তাই না? না হ্যাঁ 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 করতে তো হবে, না করলে তো আর এটা সাকসেস হবে কি করে। হ্যাঁ এমনি করে আমাদের একটা করে দরকার, এখানে মন্দিরে কাজ হবে, বাইরে চাপ দিতে হ্যাঁ হবে। আমি এরকম ভাবলাম, এবারে আপনারা দেখুন আপনারা ভাবুন হ্যাঁ না আপনাদের না জন্য আপনার ঠিকই আছে, সবাই মিলে ওই ভাবনা জন্য তো খুব সবাই ভালো, মিলে আলোচনা ওই করেই জন্যই তো এই কথাটাই অন্তত হলো যে কাজ আজকে জন্য একা ননির কাজ পরে না। একটা আলোচনা হওয়া দরকার, হুম 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 একসঙ্গে এতগুলো মাকে না হলে পাওয়া যায় না। হুম 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 হুম
আর এখানে আমাদের মানে অনেক শ্রদ্ধেয় মানে তাহলে এই বৃহস্পতিবার এটা হলো অভিভাবক মারাও এরপরে আছেন, বৃহস্পতিবার হয়তো একটা তারাও লিস্ট করেছি বা কিছু একটা ভাগ সেটা জানানো হলো, এবার তার মধ্যে আরো মতামত কিছু থাকতে পারে সেটাও জানা গেল, দেবে হুম কাজটা হুম শুরু হয়ে যাবে এইভাবে আর কি, যেভাবে গ্রুপটা করা হয়েছে সেটা জানিয়ে দিয়ে যাবে। তাহলে এক সপ্তাহের মধ্যে একটা মানে লিস্ট মোটামুটি তৈরি হুম করতে হুম 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 করুন, আর কি। এইটাই আমার মনে হয় ভালো। হ্যাঁ দেখুন করুন, আমি একজন করে বলছি, তুমি যত এরা করবে এরকম একটা করে দেন, নিশ্চয়ই হবে। দেখুন হ্যাঁ দিয়ে হ্যাঁ ছ হ্যাঁ বারোটা বারোটা করে 12টা ভাগ করুন আপনি, দিয়ে 25-25 করে দায়িত্ব দিয়ে দেন। হ্যাঁ দেখুন হ্যাঁ 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 কাকিমাকে তো 15 দিন ধরুন করে কিছু, দিন। কাকিমা ওই তো হ্যাঁ আমাকে অনিমা জানাতে কাকিমা তো নিশ্চয়ই, কাকিমাকে হ্যাঁ দাও, হ্যাঁ আছে, কাকিমাকে উনি আছেন, তারপরে ওই উকিল কাকিমা আছেন আমার শ্রম হ্যাঁ বিভাগ। হ্যাঁ হুম হ্যাঁ ওনাদেরকে হুম জিজ্ঞেস করুন, ওই ওনারা। না ও কাকিমা কি বলছে, কাকিমা হ্যালো, ও কাকিমা, আমি অনিমা কাকিমাকে বলছি। দাঁড়া আমি একটু গোবিন্দের সাথে কথা বলছি। হ্যাঁ না না আপনি আচ্ছা আমার এই কথার প্রসঙ্গেও আপনি বলুন, হ্যাঁ হ্যাঁ বলো বলো তারপর বাড়িতে আলোচনা। উকিল কাকিমা কিছু বলুন। হ্যাঁ বলুন, বলতে বলুন, ওইরকম করে করে নিলে হতো না? দেখুন হ্যালো কৃষ্ণা কাকিমা, উকিল কাকিমা কিছু বলুন না, আপনারা। উকিল কাকিমা কিছু বলছেন, দেখুন মাধুরী মা মনে হচ্ছে কিছু বলছেন কিন্তু বোঝা যাচ্ছে না ওনার কথাটা, এই যে আচ্ছা আচ্ছা উনি কিছু বলতে চাইছেন কিন্তু ওনার কথাটা ঠিক আসছে না। তারপর ছোটরা রয়েছে, ওরাও বলুক, ওরাও খুব বুঝে, মীনাক্ষী, তারপরে ওই যে আমাদের সুকৃতি, ওরাও তো অনেক বোঝে ঠাকুর, ওদেরকে আপনি জিজ্ঞেস করুন। হুম সবাই সবাই কিছু কিছু বলো কথা, আরো যারা আছে, আমি তো রেসপন্স সবাইকে করলে বোঝা যাবে। আমি হ্যাঁ তো হ্যাঁ সবাইকে তো চিনি না। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। না না আমি বলছি ওই যে গোবিন্দ আমাকে ডাকতে এসেছে কোথায় সেই উপরে কি ভিড় করিতে আমাকে দেখাইতে জন্য ডাকছে আর কি, আমি একটু দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ কথা আসুন বলছি। আসুন আসুন, হ্যাঁ 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 ঠিক ঠিক আছে, আছে, জয় গুরু জয় গুরু জয় গুরু। না এটা সবাইকে বলা হচ্ছে, মেয়েরা ওরাও ওরাও তো মানে পারবে, হম যারা যারা মীনাক্ষী ওরা তো আছে। বেশি পারবে, ওরা বেশি হ্যাঁ পারবে, হ্যাঁ হ্যাঁ আমার ওরা বেশি অ্যাক্টিভ বটেও, হ্যাঁ ওটা প্রচুর অ্যাক্টিভ। আমার তো সুদৃতি কবিতা, আছে, সুদৃতি আমি আছে, তো সবাইকে কবিতা চিনি আছে, না। হ্যাঁ 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 মীনাক্ষী ওরা যারা আছে, মীনাক্ষী ছোট আছে, ছোট মেয়েগুলো আমাদের, তারপর সমাপ্তি আছে, ওরা ঠিক সমাপ্তি, হ্যাঁ সমাপ্তি আছে। আর ওনারা চন্দনা সহ মানেই না, হ্যাঁ উনি নেই, না আপনি উনি তো তো আছে, না লেফট হয়ে গেছে। ওনাকে জানিয়ে দিবেন আপনি। হুম হ্যাঁ হ্যাঁ জানিয়ে দিবেন। জানিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ ফোন করে হুম জানিয়ে দেবে। হ্যাঁ বলো, যাই ভালো। হুম হুম হ্যাঁ বলছি আপনারা খুবই সুন্দর প্রস্তাব রেখেছেন, আমাদের খুবই ভালো লাগছে। আমরা কিছুটা আমাদের এরিয়া থেকে কালেকশন দিয়ে করে এবং নিজেরা কিছুটা ব্যক্তিগত ভাবে দিয়ে ঠাকুরের অর্ঘ্য দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আমি ওই রকম বলছি তো, তাই যে সবাই এরকম। বলছিলেন যেটা, যাই গুরু আমরাও আমরাও আরো কাজ করার সুযোগ পেলাম। হ্যাঁ হ্যাঁ দীপালি মা বলছি যে আপনি যেটা বললেন গ্রুপ ওয়াইজ ওটা সত্যি, ওটা করলে একদম পারফেক্ট ভাবে অর্ঘ্য কালেকশন করা যাবে, মানে ওইভাবে খুব হ্যাঁ এবং খুব তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি যাবে আর হয়ে যাবে। একজনের উপর দায়িত্বটাও সেটা বুঝতে পারবে যে এই দায়িত্ব হ্যাঁ আমাকে এই অর্ঘ্যটা দিতে হ্যাঁ হবে, হ্যাঁ এটা থেকে সে বেশিও দিতে পারে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটা যে একটা হ্যাঁ হ্যাঁ তাহলে কম দেওয়া 25 চলবে না। করে একটা ইউনিট হোক, এটা মানে খুব হ্যাঁ সুন্দর ওটাই তো একটা বলছি, প্রস্তাব, খুব সুন্দর। হ্যাঁ ওটা হ্যাঁ ওটা ইউনিটটা হবে। এবারে কিরকম মানে গ্রুপ একটা তৈরি করতে হবে, সবাই হয়তো কারো একার পক্ষে তো ওটা গ্রুপটা পরে তো পরে, আছে, গ্রুপটা তো করতেই হবে। এক সেটা একটা বলছি। পাড়ায় মোটামুটি এক একটা গ্রুপ, একটা দুটো গ্রুপ এরকম করে করতে হবে আর কি, হুম হুম এরকম হুম হলে সুবিধা হবে। যেমন আপনাদের ওখানটায় অনেকগুলো আছে, ওই মায়েরা সবার সাথে কথা বলে একটা মোটামুটি কিরকম ভাবে গ্রুপটা হুম তৈরি করলে ঠিক হবে সেটা হ্যাঁ 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 আমরা আপনারা সেটা মোটামুটি। আমরা ওইটাও দেখবো অবশ্যই, যদি নিজেদের হয়েই যায় তখন আমরা তো আরো পাশের গ্রুপে আছি, হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ হয়ে হ্যাঁ গেলে পরে হ্যাঁ 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 আরেকজনকে সেটাই হচ্ছে। নিশ্চয়ই ওটা তো ওঠাতেই হবে, কাউকে সবাইকে, নিজেরটা হয়ে গেলে পরেরটা চেষ্টা করতে। তবে কিন্তু টার্গেট মানে ওই যে কাকিমা বললেন 12টা না কিরকম হেড লাগবে, 12টা মানে গ্রুপ করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ উনি উনি তাহলে ঠিকই দেখুন, বলেছেন, যত বেশি গ্রুপ হবে তত আমাদের ভাড়াটা কম হবে। হ্যাঁ 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 ভাড়াটা হ্যাঁ কম হবে,
কিন্তু হেড তো 12টা কি 15টা বের করতে হবে আর কি, মানে 12টা 15টা 25টাও হতে পারে, দুজন করে হতে পারে।